বিসমিল্লাহির রহমানির রহিম। স্কুলগামী 16,000 ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার। আমি এখন রয়েছি, দেখতে পাচ্ছেন, দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। খবরটা প্রকাশিত হয়েছে 6 মে 2024 5টা 20 PM-এ। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। বাংলাদেশের স্কুলগামী নারী শিক্ষার্থীদের বাইসাইকেল দেবে সরকার। প্রাথমিকভাবে সারা দেশের 16,000 ছাত্রীর মধ্যে এই সাইকেল বিতরণ করা হবে। চলতি বছরেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান শীর্ষক এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুল যাতায়াতকে নিরাপদ ও সহজ করা। প্রস্তাবিত প্রকল্প নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গত 2 এপ্রিল। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান জানান, প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ের শুরু হবে এবং চলবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এ প্রকল্প বাস্তবায়নের পিছনে আরও যে উদ্দেশ্যগুলো রয়েছে তা হলো এর মাধ্যমে নিয়মিত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে সহায়তার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা, দরিদ্র ও মেধাবী ছাত্রীদের স্কুলে যাতায়াত নিরাপদ ও সহজ করা, স্কুলগামী ছাত্রীদের জ্বরে পড়া রোধ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা, স্কুলগামী ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা। সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে ছাত্রীদের মেধা, দারিদ্র ও অন্যান্য প্রাসঙ্গিক চলকের উপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। প্রকল্পের উপকারভোগী নির্ধারণের জন্য উপজেলা পর্যায়ে নির্দিষ্ট ফরম্যাট বা ক্রাইটেরিয়া অনুসরণ করে ছাত্রীদের তালিকা তৈরি করা এবং উপকারভোগী বাছাই কমিটিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কর্মকর্তা লোকাল থানার পরিবর্তে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অন্তর্ভুক্ত করা এবং উক্ত কমিটিতে ইউনিয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট মেয়রকে অন্তর্ভুক্ত করা হবে। এ প্রকল্পের আওতায় 8টি বিভাগের 8টি জেলার 48টি উপজেলায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা সাইকেল পাবে। প্রাথমিকভাবে রাজবাড়ী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনায় এই বাইসাইকেল দেওয়া হবে। তো এ পর্যন্ত ছিল দ্য ডেইলি ক্যাম্পাসের সংবাদটা। পরবর্তী আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।